শুভ সকাল, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আছি একরকম। আজকে সকাল, এখন বাজে 8টা। আজকেও একই রাস্তা ফাঁকা। আজকে কোয়ারেন্টাইনের নবম দিন, ছুটির নবম দিন বাংলাদেশে। আমার ছবি আঁকার রঙগুলোর স্টক প্রায় শেষের দিকে, এখনও শেষ হয়নি। তো আজকে একটা এক্সপেরিমেন্টাল কাজ নিয়ে বসেছি সকাল সকাল। এনি গ্যাস? হ্যাঁ, খাবার সামগ্রীর মধ্যে মশলা, একটা হলুদ আর রেডটা হচ্ছে রেড চিলি পাউডার, যেটা শুকনো মরিচের গুঁড়া বা মরিচের গুঁড়া, এই দুইটা দিয়ে আজকে একটা ছবি আঁকবো। ছবিটা অনেক মিনিংফুল। এই তো আঁকছি, সবাই ঘুমিয়ে আছে, এই সুযোগে আমি চা খাচ্ছি আর ছবিটা আঁকছি। এই কাজটা আবার শুরু করেছি যে ছবি আঁকা দিয়ে দিন শেষ করি, ছবি আঁকা দিয়ে দিন শুরু করি, কিছু নিয়ে তো ব্যস্ত থাকা লাগবে। হ্যাঁ, অবশ্যই সবার জন্য দোয়া করি, সবাই দোয়া করবেন সবার জন্য, কারণ এখন আমরা একটা এমন অবস্থায় আছি। কিন্তু তাই বলে সেই জিনিস নিয়েই সবসময় ভাবা বা ভীত সন্ত্রস্ত হয়ে সেই অবস্থাটা মাথার মধ্যে অলওয়েজ চিন্তা করাটা তো কোনো মানে হয় না, কোনো যুক্তি নেই। সো মাইন্ডকে ডাইভার্ট করতে আপনি যেটা পছন্দ করেন সেই কাজটাই করেন। আমি ছবি আঁকতে ভালোবাসি, সো আমি ছবি আঁকছি। সারাদিন অনেক কাজ থাকে, প্রচুর কাজ, সো সেই কাজের ফাঁকে করা সম্ভব হয় না। সো দিনটা স্টার্ট করি আর দিনটা শেষ করি ছবি আঁকা দিয়ে, দেখি ছবিটার আউটকাম কেমন আসে, দেখা যাক। হোপফুলি এটা একটা লাইনার টাইপের কিছু করছি। আমার চা বিস্কিট নিয়ে বসেছি আমি, এটা একটু ড্রাই হোক এই জন্য আমি ওয়েট করছি। এইটা ছবির আউটকাম, কেমন হয়েছে জানাবেন। আজকে খুব আজব একটা স্যান্ডউইচ বানাবো, ইন্সপায়ার্ড ফ্রম ডালগোনা কফি। আমি 2 টেবিল চামচ হরলিক্স নিয়ে নিয়েছি। এটা ডালগোনা স্যান্ডউইচ, ইউ ক্যান ট্রাই ইট। 2 টেবিল চামচ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, তার সাথে গরম পানি যেটা সেটাও নিয়েছি 2 টেবিল চামচ, সমপরিমাণ সব কিছু। নেওয়ার পরে এটাকে অ্যাড করেছি, ভালোভাবে হুইস্ক করেছি, করতে করতে যতক্ষণ পর্যন্ত ফেনা ফেনা অবস্থা একদম মিক্স হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত করতেই থেকেছি। এই তো এটা হুইস্ক করতে করতে একদম সেই ডালগোনা রেসিপি, ইন্সপায়ার্ড ফ্রম ডালগোনা কফি। সবাই যেহেতু করছে আমি কেন বাদ যাবো, আমিও করছি, বাট আমারটা স্যান্ডউইচ। হরলিক্সের ফ্লেভারটা এই রকম করে ব্রেডের মাঝে দিয়ে, নর্মাল স্যান্ডউইচ, এমন কোনো সাজানো গোছানো স্যান্ডউইচ না। এটাকে হুইস্ক করতে করতে আমার হাত পুরো ব্যথা। সো আলটিমেট রেজাল্টটা কিন্তু ইয়ামি ছিল, এমনকি আমি রাতের ডিনারও এটা দিয়ে সেরে ফেলছি। খুবই টেস্টি, খুবই মজার একটা, মানে ব্যাটার হয়েছে, ব্যাটার টাইপেরই বলে, স্প্রেড, স্প্রেড যেটাকে বলে। এইটা হচ্ছে স্যান্ডউইচ, নর্মাল একটা স্যান্ডউইচ, ব্রেডকে কেটে ভাগ করে ফেলছি, কিন্তু খুবই মজা।